আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? বাংলাদেশ থেকে যারাই দুবাই আসেন, ঠিক আছে, মানে কোনো কাম জানো ছাড়া যদি কোনো লোক দুবাইতে আসেন ভাই, খুবই পস্তাইতে হইব। এখানে পরিস্থিতি, আমি আজকে 13 দিনের মতন এখানে আছি দুবাইতে, ডেরা দুবাইতে, বানিয়ে আসকর বলে সামনে একটা মেট্রো স্টেশনও আছে। এই যে বড় বড় যে বিল্ডিংগুলো দেখতেছেন, শুধু এগুলো আছে রঙিলা রঙিলা, এগুলা দেখতে পারবেন, কিন্তু কাজের বাজার মানে কাজের পরিস্থিতি এত খারাপ, মানে বলা বাইরে। আপনি যদি কোনো একটা কাজ যদি নাসিকই আসেন এখানে, তাহলে মনে করেন আপনার অবস্থা খারাপ। আর যারা ট্যুরিস্টে আসছে এই 3 মাস বা 3 মাসের আপনার ভিসা লাগাই রয়েছে, ট্যুরিস্টে ভিসা লাগাই, তারা যদি মনে করেন আপনার কোনো কাজ যদি না পায়, ভিসা যদি না লাগাইতে পারে, তাহলে এটা মাসিক মাস আপনার ফাইন আসবো। তারপরে যে আপনার ইন্দি চাকরির টেনশন, ইন্দি আবার আপনার 3 মাসের ভিতরে যদি চাকরি যদি এর ভিতরে যদি চাকরি যদি না পায়, ভিসা লাগাবে টেনশন, মানে টেনশনের শেষ নাই। যেগুলো মানে আপনার ভিজিট ভিসা আছে, যেগুলো মানে আপনার ভিসা ফাইনাল লাগাইতো, বস এই 3 মাস থাকি, বস আবার মানে কি বাড়িতে চলে যান। আসলে খুবই দুঃখের বিষয়, এখানে চাকরির বাজার একেবারে খারাপ। আর ডেরা ডুবে আমি যেটা আছে বানিয়া স্কোয়ার, এটা ডেরা ডুবে বানিয়া স্কোয়ার আর কি। তো এই মেট্রো স্টেশন আছে এখানে সামনে ভাই, এখানে মানুষ আমাদের বাংলাদেশের ওই পুরান ঢাকা এ আছে না, এই গুলিস্তান আছে না, সেম গুলিস্তানের অবস্থা করেছে এই জায়গায়। মানে কারে কে কেমনে মানে সোনা লাগাইবো এই জায়গায়, সবাই শুধু এই চেষ্টা করতে আছে। আর শুধু এরকম বড় বড় মানে চারোদিকে শুধু এই বিল্ডিং ওগুলো আছে, এখন বিল্ডিং চাইলে তো আর লাভ হইতো না আমাদের, কাজ করতে হবে। এখন আমি কাজের সন্ধানে নিজেও আছি, নিজে টেলারিং কাজ একটু জানি, বিদায় হয়তো কয়েকজনে আমার ফোন দেন কাজ যাবলে বলি। তো আমার ওই মেডিকেল হয়ে গেছে, ইনশাল্লাহ ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে রে, এরপরে ইনশাল্লাহ কাজে চলে যাব। তো যারাই মানে আসবেন, মানে যে কোনো একটা কাজ বা মানে কিছু একটা মানে শিখি আসতে হবে এখানে, যদি না আসে বসে যদি রঙের কাজ হোক, তারপরে দেয় প্রিন্টারের কাজ হোক। আবার এখানে ড্রাইভিংয়ের চাহিদাটা খুবই বেশি দুবাইতে, মানে আপনার ড্রাইভিং স্কিলটা যদি জানা থাকে, তাহলে মোটামুটি আপনার এই কোম্পানি টুম্পানিতে যে কোনো একটা মতো চাকরি বা একটা খুশি আর কি, ট্যাক্সির মতন। এদেশে তো ট্যাক্সি চালান মগ্ন, মানে এমনি চালান কোম্পানি যদি ট্যাক্সি চালান তাহলে সমস্যা নেই, আর এমনি ট্যাক্সি খুশি চালালে আপনার এই বা লেবার করে হালে সমস্যা। তো আপনার এই খুশি করি মনে করেন না, আপনার এই ভাড়া মারা বাঙালি দুবাই থেকে আপনার সারজা নেওয়া যায় বা আলাই নেওয়া যায় বা এয়ারপোর্ট নেওয়া যায়, টুকটাক মোটামুটি মানে ড্রাইভিং লাইনে কিছুটা এ আছে, এই ইনকাম আছে। তো আপনারা যদি মানে ড্রাইভিংটা শিখিয়ে দিন ভালো। আমার সবচেয়ে বড় বলছে আমি ড্রাইভিংটা শিখিয়ে আসার দরকার ছিল এখানে বাড়িতে থাকা অবস্থায়। আসলে এখানে শিখিয়ে লাভ নেই, এখানে যে রোড বাই মনে করেন না, এক লাইনে 4-5টা গাড়ি চলার, আর এখানকার রোডে দেখলে মানে আপনার এত হ্যাসেলা রোড ভাই। ওইদিন বুল স্কুল গেছি, মানে আমার মাথা জাস্ট গোলা গেছে। তো প্লিজ ভাই, যারা কাজ জানেন তারা আসিয়েন, আর যারা কাজ জানেন না তারা তো কোম্পানি টুম্পানি বাইরে হোটেল মোটেল তো আসতে আসতে আসেন। আর এখানে মানে অতিরিক্ত হোটেল মানে আবাসিক হোটেল একদম বেশি, কত সঙ্গে এখানে হোটেলগুলো বেশিরভাগই কাঁচরা, একটু কাঁচরা টাইপের কাঁচরা, মানে আইমিন মানে বুঝাতে পারছি সবাই যে সমাজদারকে ইশারা কাফি আর কি, এ হলো পরিস্থিতি। তো খুবই সাবধান ভাই, আর এখানে মানে ডেরা ডুবাতে আসলে বহুত সাবধান, আফ্রিকানরা মানে আপনার বোঝ দালানি জ্বালাবো, ঠিক আছে, আফ্রিকান আছে কিছু, পাকিস্তান আছে আমাদের, এই অবস্থা। তো সাবধান থাকি, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।